মানুষের রক্ত ক্ষয় হয়েছে। ইতিহাসের পাতায় অনেক স্বাধীনতা সংগ্রামীর আমরা নাম পাই, আবার অনেকের নাম পাই না। তাদের অংশগ্রহণ এই স্বাধীনতার জন্য কোনো অংশে কম নয়। ব্রিটিশ সাম্রাজ্য কিন্তু একদিনে স্থাপন হয়নি, দিনের পর দিন আমাদের অবহেলায়, আমাদের সহযোগিতায় এই সাম্রাজ্য স্থাপন হয়েছে। এবং তারপরে সেই কঠিন পরিশ্রম, বহু মানুষের জীবন বলি দিয়ে আমরা আবার স্বাধীন হয়েছি। এই স্বাধীনতা দিবসে আমরা একটা সংকল্প করতে পারি যে দেশকে তো আমরা স্বাধীন করলাম, আমাদের পূর্বপুরুষরা আমাদের দেশকে স্বাধীন করেছে, আমরা তার ফলটা ভোগ করছি। কিন্তু আমাদের কি কোনো কর্তব্য থাকে না? আমরা শুধু স্বাধীনতা দিবস আসব, ফ্ল্যাগ তুলব, স্লোগান দেব, জনগণ মন বলব, আর বাড়ি যেয়ে আবার এক কর্ম করব যেটা আমরা প্রতিদিন করে থাকি। আমাদের মনে হয় আমাদের এখনই পাল্টানোর দরকার। যদি আমরা না পাল্টাই, যেমন ইংরেজ আমাদের দেশে প্রবেশ করে আমাদের শেষ করে দিয়েছিল, আমাদের অহংকার, আমাদের ইগো, আমাদের আশা আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা আবার আমাদের মনে ঢুকবে, ঢুকে আমাদের আবার 300 বছর পেঁচিয়ে দেবে। আমাদের এখনই উচিত এই অহংকারগুলোকে দূর করে, এই ইগোকে দূরে সরিয়ে রেখে আমরা আবার স্বাধীন হই। আর একবার আমরা স্বাধীন হই, আমরা 75 বছরে আবার একটা সংকল্প করি যে আজ থেকে আমরা আবার স্বাধীন হলাম। আমাদের এই অহংকার যে আমি জুডিশিয়াল অফিসার, আমি পুলিশ পার্সন, আমি কোর্টের স্টাফ, আমি মিলিটারি পার্সন, আমি এই অহংকারটা মনে দূর করার সময় এসে গেছে। দিনের শেষে আপনি একটি পিতা, একটি পুত্র, একটি স্বামী, একটি দাদা, একটি কাকা এবং আপনি ভারতের জনগণের একজন মানুষ। চলুন আমরা সবাই মিলে আবার সংকল্প করি যে আমরা একজন কিছু করে দেখাতে পারি অন্তত। আর দেরি করার সময় আমাদের নেই, আমরা অনেক দিক দিয়ে পেঁচিয়ে রয়েছি, অর্থনৈতিক দিক, স্বাস্থ্য দিকে, সব দিক দিয়ে পেঁচিয়ে রয়েছি। এবং আমরা সবসময় এক অপরের দিকে দোষ দিই, সরকারের দোষ দিই, এই সরকার ওই সরকার এ করেনি তাই করেনি। আমরা নিজেদের দিকে তাকাই না যে আমরা কী করলাম, আমরা কতটা সাহায্য করলাম, আমরা কতটা এই স্বাধীনতা যা আমরা উপভোগ করছি সে উপভোগ করার যোগ্য কতটা হয়ে উঠলাম। সবাইকে বলি আবার একদিন, আজকের দিনটা আবার আমাদের নতুন সূর্য উঠুক, আমরা আবার নতুন স্বাধীনতা উপলক্ষে আমরা আবার নতুন স্বাধীনতা উপভোগ করি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আইন মেনে চলবেন। জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয়।